বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি ভবন। প্রতিটি ভবনের ছাদ জুড়ে বসানো হয়েছে সোলার প্যানেল। এটি বিদেশের কোনো প্রতিষ্ঠান নয়, দেশেরই একটি নামকরা ওষুধ প্রস্তুতকারী কোম্পানির প্রোডাকশন প্ল্যান্ট। ঢাকা থেকে বেশ দূরে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত নাফকো ফার্মার কারখানা এটি। 22 একর জমির ওপর কারখানাটি নির্মিত হয়েছে আর এই কারখানার ছাদে 90,000 বর্গফুট জায়গা জুড়ে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হয়েছে, যেখান থেকে উৎপাদন হচ্ছে 2 মেগাওয়াট বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ দিয়েই প্রতিদিনের চাহিদা মেটাচ্ছে নাফকো ফার্মা। কয়েক মাস আগে যখন বিদ্যুৎ সংকটে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর নাজেহাল অবস্থা, তখন সৌরবিদ্যুৎ আশীর্বাদ হয়ে আসে নাফকো ফার্মার জন্য। আসলে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরবিদ্যুৎ অন্যতম সম্ভাবনার মাধ্যম হতে পারে, এটা সারা পৃথিবীতেই প্রমাণিত। আর বিশ্ব অনেক আগে থেকেই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। বাংলাদেশে জনসংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে অর্থনীতির আকার, তেমনি সেই সাথে বাড়ছে বিদ্যুতের ব্যবহার। এই চাহিদা মেটাতে সৌরশক্তির গুরুত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রথমত, বাংলাদেশে বছরে 300 দিন সূর্যের আলো পাওয়া যায়। এটা প্রকৃতির বড় আশীর্বাদ, কারণ এই সৌরশক্তি উৎপাদনের জন্য দুর্দান্ত সহায়ক ও অনুকূল পরিবেশ আছে বাংলাদেশে। বলা হয় বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব বিদ্যুতের একটি হচ্ছে সৌরবিদ্যুৎ। তবে দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে এ জ্বালানি খাতটি শক্তভাবে দাঁড়াতে পারেনি। অথচ প্রতিবেশী দেশ ভারত, যেখানে মাত্র 7 বছরে 100 গিগাওয়াটের মতো বিশাল পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদনের কথা ভাবতে পারছে, বাংলাদেশ সেখানে অনেক পিছিয়ে। জার্মানি ও বাংলাদেশের সৌরশক্তির তুলনামূলক বিশ্লেষণ থেকে দেখা যায়, জার্মানির যে কোনো জায়গায় সূর্য থেকে আসা সর্বোচ্চ সৌরশক্তিও বাংলাদেশের চেয়ে কম বা অর্ধেক। বাংলাদেশ প্রতিদিন গড়ে 4.5 কিলোওয়াট আওয়ার বা বর্গমিটার সৌর বিকিরণ লাভ করে। জার্মানি কয়লা ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দিয়ে প্রতিদিন 25,000 মেগাওয়াট বিদ্যুৎ সৌরশক্তি সহ অন্যান্য নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করছে। বাংলাদেশ তার চেয়ে অনেক সুবিধাজনক অবস্থানে থেকেও কেন প্রয়োজনীয় 10 থেকে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ সৌরশক্তি সহ অন্যান্য নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করতে পারবে না? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে 50,000 মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। এর বাইরেও বাতাস থেকে 1,000 এবং বর্জ্য থেকে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে বাংলাদেশে। নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব উৎস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হলে বিদ্যুতের জন্য বিদেশ থেকে কয়লা তেল আমদানি যেমন কমবে, তেমনি পরনির্ভরশীলতা দূর হবে, বাঁচবে বিদেশি মুদ্রা। আবারও ফেরা যাক নাফকো ফার্মায়। 2017 সালের মে মাস থেকে প্রতিষ্ঠানটির এই নিজস্ব কারখানায় ওষুধ উৎপাদন করা হচ্ছে। শুরু থেকেই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার করা, সে লক্ষ্যেই এগিয়ে যায় তারা। 2023 সালের শুরুর দিকে সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেই বিদ্যুতে তৈরি হচ্ছে ওষুধ। উৎপাদিত ওষুধের মধ্যে আছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যাজমা বিরোধী ওষুধ, গ্যাস্ট্রিক আলসার বিরোধী ওষুধ, অ্যান্টিহিস্টামিন ও কফ সিরাপ, ব্যথা ও প্রদাহনাশক ওষুধ, বমিনাশক, ভিটামিন, মিনারেল, পানিশূন্যতা দূর করার ওরসালাইন, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি। এই কারখানাতেই রেনেটা লিমিটেডের সকল সিরাপ, বেশ কিছু ভিটামিন ও মিনারেল উৎপাদন হচ্ছে। এছাড়া ACI, স্কয়ার ফার্মা, ল্যাবএইড ফার্মা, হেলথ কেয়ার ফার্মা ও ভেটেনারি ওষুধ উৎপাদনকারী একটি বিদেশি প্রতিষ্ঠানের অনেক ওষুধ তৈরি হয় এই কারখানায়। এসব ওষুধ দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে।
ওষুধ জীবন রক্ষা করে। উৎপাদন ব্যাহত হলে বাজারে তৈরি হয় সংকট, যে কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ খুব জরুরি। স্বাভাবিকভাবে সৌর বিদ্যুৎ থেকে বিশাল সাপোর্ট মিলছে তাদের। সরকারের নীতিমালা অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠান মোট চাহিদার সর্বোচ্চ 90% বিদ্যুৎ নিজেরা উৎপাদন করতে পারবে, বাকি 10% নিতে হবে সরকারের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে। নাফকো ফার্মার মোট চাহিদার 70% বিদ্যুৎ এই সৌরশক্তি থেকে আসছে। সাধারণত সৌর প্যানেল থেকে শুধু দিনের বেলা বিদ্যুৎ পাওয়া যায়। যেদিন প্রতিষ্ঠান বন্ধ থাকে সেদিনের উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যোগ হয়। সরকার জাতীয় গ্রিডে যোগ হওয়া বিদ্যুতের জন্য দাম দিয়ে থাকে। মূলত প্রতি মাসে সরকার থেকে নেয়া বিদ্যুতের জন্য যে বিল আসে সেখান থেকে ওই দাম মাইনাস হয়ে যায়। নাফকো ফার্মা জানায় প্রতি ইউনিট সৌর বিদ্যুৎ উৎপাদনে তাদের খরচ হয় 5.5 টাকা, ফলে প্রতি মাসে তাদের বেঁচে যায় 6-7 লাখ টাকা, বছরে যা কমপক্ষে 70 লাখ টাকা। বিশ্বে সৌরশক্তি ব্যবহার করে চীন 130.3 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এর পরেই আছে যুক্তরাষ্ট্র, তারা উৎপাদন করে 43.3 গিগাওয়াট, ভারত 29 গিগাওয়াট, ভিয়েতনাম 11.3 গিগাওয়াট ও মেক্সিকো 10.5 গিগাওয়াট বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদন করে। সেখানে বাংলাদেশ উৎপাদন করে মাত্র 560 মেগাওয়াট বিদ্যুৎ। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে সোলার থেকে 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এটি সম্ভব। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নকারী এবং বিনিয়োগকারীদেরকে সরকার বিভিন্ন প্রকার প্রণোদনা প্রদান করছে। সরকারি আর্থিক প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ব্যাংক, ইটকল এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। তাছাড়া কিছু নবায়নযোগ্য জ্বালানি পণ্য যেমন সোলার প্যানেল প্রস্তুতের উপাদান, চার্জ কন্ট্রোলার, ইনভার্টার, এলইডি লাইট, সৌরচালিত বাতি এবং বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এর উপর সরকার শুল্ক অব্যাহতিমূলক প্রণোদনা প্রদান করেছে। সরকারের এসব উদ্যোগের পাশাপাশি দেশে বড় বড় শিল্প গ্রুপকে এগিয়ে আসতে হবে। তারা যদি স্ব উদ্যোগে তাদের বিশাল বিশাল কারখানার ছাদ সৌর বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করে, তাহলে প্রতিষ্ঠানের যেমন লাভ তেমনি লাভ সমাজের, পরিবেশের। আসার কথা হলো, গত আগস্টে উদ্বোধন করা হলো দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড। গাইবান্ধা জেলার 600 একর জমিতে বেক্সিমকো পাওয়ার লিমিটেড এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে। এখান থেকে পাওয়া যাচ্ছে 200 মেগাওয়াট সৌর বিদ্যুৎ। এটি এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। এভাবে আরও অনেকে এগিয়ে আসুক, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাক, এটাই প্রত্যাশা। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।